আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেক অ্যান্ড টক ইউটিউব চ্যানেল, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার ইন মোবাইল ফোন। আপনি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ভালো মানের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন, সে বিষয়ে আজকে আমি আপনাকে দেখাবো পুরোপুরি রিভিউ। তো যাই হোক না কেন বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে একবারই নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে দিই। তো দর্শক, আমি সরাসরি আমার ফোনের ডিসপ্লেতে চলে আসছি। তো এরপর আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, আমি আপনাদেরকে ভিডিও শেষে সেই অ্যাপ্লিকেশনটাকে দেখাই দেব কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন। তো আমি সরাসরি ফোনের যে ডিসপ্লেটা আছে সেই ফোনের ডিসপ্লেতে চলে যাচ্ছি, মানে অ্যাপ্লিকেশনের ভিতরে আমি ঢুকতে যাচ্ছি। তো আপনাদের অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে নিউ প্রজেক্ট বলে একটা ইন্টারফেস আসবে, এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনাদের ফোনে যদি কোনো কিছু পারমিশন চায়, আপনারা পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। এরপর আপনারা যেটা করবেন, এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাকে ইনপুট করতে বলছে, আপনি এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন। আপনি যদি চান এখান থেকে আপনি অন্য যে ইয়াগুলো আছে আপনার অন্য পিকচার, আপনি এখান থেকে ফটোসে ক্লিক করে এখান থেকে আপনি পিকচার একটা নিয়ে লেয়ার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে একটা ভিডিওকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট এডিট অপশানে ক্লিক করলাম। তো আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনারা যেটা করবেন, এখানে দেখবেন যে কাসি অপশান আছে, অনেক কিছু অপশান পাবেন আপনারা। এখান থেকে কাসি অপশানটা আছে, ধরেন আমি এই যে অংশটা আমি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু আমার প্রয়োজন নাই, তো আমি এই অংশটাকে কেটে ফেলবো। আমি এখান থেকে আগে সিলেক্ট করে নেব আমার পজিশন অনুযায়ী। তো পজিশন অনুযায়ী দেখেন আমার সিলেক্ট করে নিয়েছি। এরপর কাঁচি অপশানে ক্লিক করলাম, কাঁচি অপশানে ক্লিক করার পর দেখেন এখানে ফাঁক হয়ে গেছে মাঝ বরাবর। তো সামনের লেয়ারটাকে ডিলিট করব, সামনের লেয়ারটাকে সিলেক্ট করলাম, এরপর ডিলিট অপশানে ক্লিক করলাম। তো এরপর এখন আমার দেখেন ব্রাইটনেসটা আপনার খুবই কম, তো আমি এখান থেকে কিছু কাজ করব, ইফেক্ট লাগাবো। তো এরপর আমি এখানে ফিল্টারে চলে গেলাম। তো ফিল্টারে যাওয়ার পরে কিছু সময় একটুখানি লোডিং হবে। তো কিছু সময় লোডিং হওয়ার পর আপনাদের সামনে কিছু ফিল্টার চলে আসবে। আপনি ধরেন আমি প্রথম ফিল্টারটাকে সিলেক্ট করলাম, তো দেখি আমার কোন ফিল্টারটা কাজে আসে, সেই ফিল্টারটিকে আমি ইউজ করব। ফিল্টারগুলো একটু লোডিং হবে এখানে। যাই হোক, এখানে আপনার যদি ফিল্টার যদি ব্যবহার করতে চান, এখানে দেখেন ফিল্টারগুলো কীরকম আসে, অনেকগুলো ফিল্টার আছে। আমি সেকেন্ড অপশানে চলে গেলাম, সেকেন্ড অপশান থেকে দেখি এখানে কোন ফিল্টারটা ভালো আছে। আপনি এখান থেকে ধরেন আমি ফিল্টার অপশানগুলো আপনাকে দেখা দিলাম, অনেকগুলো ফিল্টার পাবেন আপনার এখান থেকে। তো তারপর এখান থেকে দেখেন ফিল্টার অরিজিনালটাকে আমি ডিলিট করলাম। এরপরে ব্যাক করে আমি দেখেন এখানে ইফেক্ট অপশন আছে আপনার, ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট। আপনি যদি বডি ইফেক্টে যান, এখানে আপনার কিছু বডির ইফেক্ট আপনাকে এখানে ডাউনলোড করতে হবে, আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি একটা ডাউনলোড করতেছি আপনাদের দেখানোর জন্য। এখন দেখেন এখানে আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও প্লে হচ্ছে এখানে কালারটা, এটা হচ্ছে আপনার বডি ইফেক্ট, আপনি মানে প্লে হওয়া। আসসালামু আলাইকুম দর্শক, কিরকম আপনার শো করছে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ঠিক আছে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখাই দিলাম। তো এটা আমার প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করব। এখান থেকে আমি ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে দেখেন আমার এখানে কিন্তু ব্রাইটনেস খুবই কম বলা চলে। আমি এখান থেকে অ্যাডজাস্টের উপরে ক্লিক করলাম, আমি এখান থেকে ব্রাইটনেসটাকে ক্লিক করলাম, ব্রাইটনেসটা একটু হালকা বাড়াই দিলাম। দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা কীরকম একবারে ক্লিয়ার হয়ে গেছে। আপনি যদি চান এখান থেকে কন্ট্রাস্টটাকে বাড়া কমাই করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে নেই, যেটা না বললেই নেই আপনাদের,
কাইন মাস্টারে যে আপনার ব্রাইটনেস বা ফিল্টার যেগুলো দেওয়া যায়, তো কাইন মাস্টারের থেকে আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অনেক ভালো মানের ব্রাইটনেস কিংবা ভালো মানের আপনার কন্ট্রাক্ট কিংবা আপনার যাই কিছু বলেন না কেন, কাইন মানে ব্রাইটনেস ইফেক্টের ক্ষেত্রে আপনার কাইন মাস্টারের চেয়ে এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো হবে। দেখেন আমার ভিডিওটা কেমন হয়েছে, দেখেন এখানে আপনার ফেসটাকে দেখেন কত সুন্দর ফেসটা হয়ে গেছে, ফেসটা আগে ছিল কেমন আর এখন বর্তমানে কীরকম ফেসটা হয়ে গেছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। কালার গ্রেডিংটা খুবই সুন্দর, আপনারা যদি কালার গ্রেডিং করতে চান সেক্ষেত্রে আপনাদের কুপ কার্ড অ্যাপ্লিকেশনটা খুবই ভালো কাজ করবে। যাই হোক, এখন এখানকার কাজ শেষ হয়ে গেছে, এখান থেকে আমি ব্যাক করে চলে গেলাম। আপনারা যদি চান এখানে কোনো লেখা অ্যাড করতে পারবেন, তার জন্য টেক্সে ক্লিক করলাম, অ্যাড টেক্সে ক্লিক করলাম এবং কিছু আমি এখান থেকে লিখে দিলাম। এখান থেকে ইফেক্ট নিতে পারবো লেখার, এখান থেকে লেখার যে দেখেন এখান থেকে কালার কিছু আসছে, কী ধরনের কালার কাইন মাস্টারে, কিন্তু এই ধরনের কালার আপনারা অ্যাড করতে আপনাদের খুবই প্রবলেম হবে। এখানে কিন্তু অনেক ফন্ট অনেক কালার কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম, দেখেন কালারটি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দিলাম। যাই হোক, জাস্ট কালারটাকে নিয়ে নিলাম। এখান থেকে আপনি যদি চান আরও কিছু অপশন করতে পারবেন, এখানে আরও এফেক্ট অ্যাড করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন এখানে। যাই হোক, এখান থেকে তারপর আপনি স্পিডটা বাড়া কমা করাই দিতে পারবেন, ঠিক আছে, আপনার স্পিডটাকে বাড়া কমা করাই দিতে পারবেন। এরপরে আপনার যদি চান এটার আর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে যখন ক্লিক করবেন এখানে 0% এখানে শো করতেছে, দেখেন 1% 2% হোক, আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখাবো যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। মাথার চুলগুলো কালো বিধায় একটু সমস্যা হচ্ছে, যাই হোক আমি কেটে দিলাম, আমার আগের মতো ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে নিলাম। তো এরপর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা কাট করতে পারবেন, ক্রপ করতে পারবেন আপনার ভিডিওটাকে, আপনি কতটুকু নিতে চান উপর নিচে ঠিক ততটুকু আপনারা শো করে নিতে পারবেন। তো এখান থেকে আরও অনেকগুলো আপনি অপশন পাবেন, এখানে ক্রোমা কি আছে, ওভারলি আছে, ডিফেক্ট, এখানে অনেকগুলো অপশন আছে। এরপর থেকে আপনার অপাসিটিটা বাড়া কমাই করাই নিতে পারবেন। এখন চলে যাই হচ্ছে যে ভয়েস ইফেক্ট, ভয়েস ইফেক্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যেটা পছন্দ লো আছে হাই আছে। যাই হোক, আমি এখান থেকে নন করে দিলাম। তারপর আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি, হ্যাঁ এটা চলে আসছে, এখানে কাট শার্ট করার অপশন দেখাই দিছি আপনাদেরকে, এই ভিডিওটাকে কপি করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি আপনাদেরকে বিভিন্ন কাজ কিন্তু দেখাই দিলাম, মোটামুটি এখান থেকে ভলিউমটাকে বাড়াই দিতে পারবেন, এখান থেকে কমাই দিতে পারবেন, 1000 পর্যন্ত বুস্ট করতে পারবেন আপনার আসসালামু আলাইকুম ভয়েসটাকে। যাই হোক, এখান থেকে অ্যানিমেশনও ক্রিয়েট করতে পারবেন, অ্যানিমেশন আপনি অ্যাড করাই দিতে পারবেন, ঠিক আছে, আপনি যেরকমটা চান। দেখেন এখন অ্যানিমেশন একটা দিলাম, একটা অ্যানিমেশন প্রয়োগ করে দেখাই আপনাদের। হ্যাঁ, আপনার ভিডিওটা এন্ড হবে এই এ মানে শেষে আপনার এন্ড হবে এই পর্যন্ত। এখানে যাই হোক, এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন এটার মধ্যে, এখান থেকে স্টিকার অ্যাড করাইতে পারবেন, ঠিক আছে। এই ছিল দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা এরপর দেখে দিই এক্সপোর্ট করবেন, এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।